হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন আলুর দমের রেসিপি। দেখতে পাচ্ছ আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি মটরশুঁটি, আদা, জিরে, রসুন পেস্ট করে নিয়েছি, আর লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে লবণ আর তেল নিয়ে নিয়েছি। চলো, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তো আমি কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে, চলো আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, আর ভাজার সময় আলুতে আমি দিয়ে দেব সামান্য লবণ, যাতে ভেতরে ভালোভাবে লবণগুলো যায় মিশিয়ে, তার জন্য ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আলুতে। তো দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা লাল লাল কালার চলে এসেছে, তো আমি আলুগুলোকে এবার তুলে নেব। তো আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এই দেখো আলুগুলো কত সুন্দর কালার এসেছে। তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি, এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল, আর তেলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা করে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব টমেটো, টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো টমেটো সেদ্ধ হওয়ার জন্য টমেটো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি ধরো সেদ্ধ হয়ে যায়, শক্ত হয়ে থাকে না, তো সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আদা, জিরে, রসুন, যে মশলার পেস্টটা করে দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিই ভালোভাবে নেড়ে নেব। আমি লবণ দিয়েছি, তার জন্য লবণটা আমি অ্যাড করলাম না, ভাজার সময়তেও লবণ দিয়েছি, আর টমেটোতেও লবণ দেওয়া হয়েছে। তো আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা কাঁচা গন্ধ না আসে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব, মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি যেহেতু আগে লবণ দিয়েছি, তো আমি কোনো লবণ এখন আর অ্যাড করবো না, আর দিয়ে দেবো কড়াইশুঁটি, কড়াইশুঁটিগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেব।
তো দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যেন আলুগুলো সেদ্ধ হয় সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেব। তো সামান্য পরিমাণ জল দেখতে পাচ্ছি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এসেছি, আমি দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ একটু মাখো মাখো ব্যাপার হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে নেড়ে নেবো যাতে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে নেড়ে নিয়েছি। যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। নতুন আলু সেদ্ধ তো হয়ে যাবে, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ আলুটা খুব সহজেই ভেঙে গেল, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি নেড়ে নেব। এটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খুব সহজ একটা রেসিপি, নর্মাল একটা রেসিপি বানিয়ে নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছ একবারে আলুর দম থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এতে আর কিছু দিব না, জাস্ট রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আমি জাস্ট একটা ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা। তো দেখতেই পেলে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। তো আমি ভালোভাবে নেড়ে নেব। তো গরম মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে হবে না। জাস্ট ফ্লেভারের জন্য আমি গরম মশলাটা ব্যবহার করলাম। তো চলো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে আমার আলুর দমের রেসিপি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই বানিয়ে ফেলবেন।